আমাকে কোলে নিচ্ছেন কেন? খাটে নিয়ে যাচ্ছি। খাটে কেন, কি করবেন? খাটে যা হয় তাই হবে। খাটে কি হয়? খেলাধুলা হয় খাটে, কেন কেউ বলেনি তোমায়? আমাকে তো বললো যে এই ট্যাবলেটটা খেয়ে নিতে। ও, এটা কেন খায় জানো? না, কেন খায়? যাতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ না হয়। কিন্তু গর্ভবতী হয় কিভাবে মেয়েরা? বায়োলজি পড়ে শেখনি কিভাবে? ওইগুলো তো মুখস্থ করেছি। তাহলে আজকে প্র্যাকটিক্যাল দেখো। রাতুলের আজকে কলেজে প্রথম ক্লাস, আর ক্লাস নিতেই এসেছে রাতুল। রাতুল স্টুডেন্ট না, রাতুল হচ্ছে টিচার। সবে মাত্র মাস্টার্স কমপ্লিট করেছে, আর আজকে প্রথমবারের মতো ক্লাস নিতে এসেছে। ক্লাস চিনছে না রাতুল, আর কাকে জিজ্ঞাসা করবে সেটাও ভেবে পাচ্ছে না। এইদিকে ওই দিক ঘোরাঘুরি করছিল, তখনই কারোর সাথে ধাক্কা লেগে রাতুল মাটিতে পড়ে যায়। সরি, আই এম এক্সট্রিমলি সরি, আসলে খেয়াল করে উঠতে পারিনি। ইটস ওকে, আপনি সরি বলবেন না, আসলে আমারই ভুল। আমি তাড়াহুড়ো করে ক্লাসে যাচ্ছিলাম, আর আপনার সাথে ধাক্কা লেগে গেল। রাতুল উঠে দাঁড়াতেই মেয়েটার দিকে তাকিয়ে রাতুলের চোখ যেন আটকে গেছে। পর্দাশীল একটা মেয়ে, হাত মোছা, পা মোছা, সারা শরীর ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আর চোখগুলো এতই সুন্দর যে চোখ দুটো দেখে রাতুলের আর চোখ সরছে না। রাতুল নিজেকে সংযত করলো, চোখ নামিয়ে মাটির দিকে তাকালো। আপনি কি এই কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আপনি কি ট্রান্সফার স্টুডেন্ট? না, আসলে আমি সেকেন্ড ইয়ারের কেমিস্ট্রি ক্লাস খুঁজছিলাম। ও, কি কোইন্সিডেন্স, দেখুন আমারও তো কেমিস্ট্রি ক্লাস, আর ওই ক্লাসেই চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ও, তাহলে তো ভালোই হলো, ধন্যবাদ। রাতুল মাহির পিছনে পিছনে হাঁটছে, আর মাহি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। রাতুল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও পারছে না, এই মেয়ের চোখে যেন ম্যাজিক আছে যা রাতুল মোহিত করছে। আপনার নাম বললেন না? আমি রাতুল মাহমুদ, আর আপনি? আমার ডাক নাম মাহি, সবাই মাহি নামেই ডাকে। ও, সুন্দর নাম। আপনি কি পর্দা করেন? ওইরকম ভাবে করি না, তবে চেষ্টা করি যতটুকু করতে পারি। এই যে ক্লাস চলে এসেছে, দেখুন 2 মিনিট লেট হয়ে গিয়েছে। আজকে নতুন স্যারের ক্লাস আছে, স্যার আবার কি না কি বলে। আপনি এখানে কেন এসেছিলেন সেটা বললেন না তো? ক্লাসে যান আগে, তারপর বলছি। মাহি ক্লাসে ঢুকে পড়লো রাতুলের দিকে তাকিয়ে। রাতুল পকেট থেকে মার্কার পেন বের করলো আর ক্লাসে ঢুকলো। আসসালামু আলাইকুম, আমি রাতুল মাহমুদ, আপনাদের নতুন কেমিস্ট্রি টিচার। রাতুলের মুখে কেমিস্ট্রি টিচার শুনে মাহি সহ বাকি সবাই অনেক অবাক হলো, কারণ রাতুলকে দেখলে বড়জোর ভার্সিটি পড়ুয়া মনে হয়, কারণ রাতুল ক্লিন শেপ থাকে সব সময়, যার জন্য বয়স বোঝা যায় না। তো আজকে ক্লাসটা বেসিক কিছু ইন্ট্রোডাকশন, আপনাদের সেকেন্ড পেপার বইটা আছে তো সবার কাছে? যদি থাকে তাহলে ব্যাগে ঢুকিয়ে ব্যাগ আটকে ফেলুন, আমি ক্লাস করাবো, বই লাগবে না, জাস্ট বোর্ডে মনোযোগ দিয়েন। আর মাহি কোথায়? হ্যাঁ, ওই তো, ধন্যবাদ আমাকে ক্লাস চিনিয়ে নিয়ে আসার জন্যে। স্যার আগে বললেও পারতেন যে আপনি টিচার, আমি তো স্টুডেন্ট ভেবেছিলাম। ব্যাপার না মাহি, আমি এই পরিস্থিতির শিকার অনেক আগে থেকেই। একদিন এক ছাত্রকে বাসায় পড়াতে গেলে ওর আপু আমাকে ওর বন্ধু ভেবে তাড়িয়ে দেয়, কেউ হাসবেন না কিন্তু। রাতুলের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো। অনেক মজা করেছি, এবার ক্লাস করি তো। এবার 20 মিনিট মনোযোগ দেন বোর্ডে, আবার ক্লাস শেষে দুষ্টুমি ফাইজলামি যা আছে করবেন। শুধু পড়ালেখা করলেই হবে না, মনটাকে উৎফুল্ল রাখতে হবে। রাতুল ক্লাস নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই মাহি পিছন থেকে এসে রাতুলকে ডাক দিল। স্যার, স্যার। মাহি, কি সমস্যা, কিছু বলবে? না স্যার, এই যে আপনার ফোনটা ডেস্কের উপর ফেলে এসেছিলেন। ও, ফোন ফেলেই চলে যাচ্ছিলাম, ধন্যবাদ মাহি। স্বাগতম স্যার, কি চলে যাচ্ছেন? আর কোনো ক্লাস নেই আপনার? আজকে ট্রায়াল ক্লাস, তাই তোমাদের ক্লাসটাই নেওয়ার ছিল। এখন ক্লাস নেওয়া শেষ, তাই বাড়িতে চলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে যান আপনি, সাবধানে যাবেন। থ্যাঙ্কস, আর তুমিও সাবধানে থেকো। রাতুল কলেজ থেকে বেরিয়ে গেটে দাঁড়াতেই লিজা চলে এলো। আই, আমি কখন থেকে ওয়েট করছিলাম, কোথায় ছিলি?
এখানেই তো ছিলাম, কলেজে ক্লাস ছিল। ও, তো ক্লাস কেমন গেল? কোনো ছাত্রীকে দেখে ক্রাশ ট্রাশ খেলি না? তুইও আছিস একটা, আমি বই পড়ে সময় পাই না, আর মেয়ে দেখব এই সত্যি করে বলতো আমাকে কোনোদিন দেখেছিস এসব করতে? হুম, তা ঠিক, তবে এখন কোথায় যাবি? বাড়িতে। আর তুই এখানে কেন, ক্লাস নাই তোর? ছিল তো, কিন্তু আমার আর আজকে ক্লাসে ভালো লাগছিল না, তাই চলে এলাম। ক্লাস করে আর কি ডাক্তার হবি, হাতুড়ে ডাক্তারি করবি? তুই জানিস তাই না, আমি ডাক্তার হলে সর্বপ্রথম তোকে এই ইনজেকশন লাগাবো। হ্যাঁ হ্যাঁ, পারলে আসিস, একেবারে সুই ভেঙে কানে ঢুকিয়ে দেব। ব্লা ব্লা ব্লা, শখ কত তোর, আমার হাজবেন্ড এসে তোর নাক ভেঙে দেবে। ও দুলাভাইয়ের কথা তো বলবি না। কুত্তাটা অফিসে আছে, ফোন দিয়েছিলাম, বললো মিটিংয়ে। তো বিয়ের দাওয়াতটা কি এবার খাওয়া যাবে? হ্যাঁ খাবি তো, তুই না খেলে কে খাবে? এখন আমাকে বাসায় ড্রপ করে দিবি, আয়। হ্যাঁ আয় মুরকি, বাইকের চাকা পাঞ্চার হলে তুই সারিয়ে দিবি। মাত্র 58 কেজি ওজন আমার, আর আমি মুটকি। এখন চুপচাপ বস, আমি বাইক স্টার্ট দিচ্ছি। রাতুল বাইক স্টার্ট দিয়ে লিজাকে বাড়িতে ড্রপ করে দিল আর নিজের বাড়িতে এসে পড়ল। মা, ও মা কোথায় গেলে, এক কাপ চা করে দাও না। আমার সাহেব এসেছেন রে। হ্যাঁ আমি তো আব্বু হই না। হ্যাঁ আমার একমাত্র বাবা, আর কিছু পারিস আর না পারিস, মাখন লাগাতে পারিস ভালো, কথায় ভুলিয়ে ঠিক নিজের কাজ আদায় করে নিস। মাখন লাগাচ্ছি কই, যা সত্য তাই বললাম। তুমি থাকো তোমার ছোট মেয়েকে নিয়ে, আমাকে তো চোখেই দেখো না। আচ্ছা আর কথা বাড়াস না, আমি চা করে দিচ্ছি। রাতুল মা বাবার আদরের সন্তান, পড়ালেখা থেকে শুরু করে কোনো কিছুতেই কেউ রাতুলকে কোনোদিন কোনো বাধা দেয়নি, কারণ সবাই জানে যে রাতুল কোনো ভুল কাজ করতে পারে না। রাতুলের সন্ধ্যায় প্রাইভেট আছে একটা, আসলে ওর চাচাতো বোন আছে একজন, ওরে পড়ানো লাগে, রাতুল সেখানেই যাচ্ছে, আর লিজাও হচ্ছে ওর চাচাতো বোন। কিরে আজকে লেট হলো কেন, কোনো সমস্যা হয়েছিল রাস্তায়? না সমস্যা, আর আমি 100 ফিট দূরত্ব মেনটেন করে চলি, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো স্নেহা কই, পিছিয়ে দেখছি না যে। স্নেহা আর আপির সাথে গল্প করছে। স্নেহা আপি পেল কোথায়, ওর আপি তো তুই, তাহলে আর আপি কোথা থেকে ডাউনলোড হলো? আরে ও যে স্কুলে পড়তো সেই স্কুলের আপি, আর রাতুল তোর কাছে একটা রিকোয়েস্ট আছে, বন্ধু ভাই যেটাই ভাবিস সেটাই মানা করিস না। আসতে না আসতে রিকোয়েস্ট, বল কিসের রিকোয়েস্ট, টাকা পয়সা লাগবে নাকি? স্যাসরা এগুলোই মাথায় থাকে তোর, তোর থেকে কয় টাকা নিয়েছে আমি যেইভাবে বলছিস? এছাড়া তো রিকোয়েস্ট দেখছি না। আসলে স্নেহা যে আপিটা আছে ও একজন স্যার খুঁজছে সায়েন্সের, আসলে এখনকার দিনে বিশ্বস্ত কাউকে পাওয়া চাই বল। আর আম্মু এসে আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করে গেছে, আমি জানি তুই কাউকেই পড়াস না, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে ওরে পড়া প্লিজ, আমার সম্মানটা রাখ। জানিস আমি কাউকে পড়াই না, তবু ফাঁসিয়ে দিলি। আচ্ছা মেয়ে কোন ক্লাসে? দ্বাদশ শ্রেণীর। ও ভালো কথা, মেয়েটা মেবি তোর কলেজেরই, তোর ছাত্রী হবে হয়তো, দেখলে চিনবি হয়তো। ক্লাসই করালাম আজকে একদিন হলো, আর আমি সবার চেহারা মুখস্থ করে বসে থাকব? তোর সাথে কথাই পারি না আমি, পড়াবির কি না বল। পড়ানোর সমস্যা নেই, তবে এখন এক কাপ চা বানিয়ে নিয়ে আয় স্পেশাল, এইটা তোর শাস্তি। আমি পানি ফুটাতে গিয়ে হাতে 3 বার ব্যান্ডেজ লাগাই আর চা? এই জন্যই তো চা বানাতে দিলাম, যা তাড়াতাড়ি, না হলে পড়াবো না আমি। কুত্তা তুই বউ পাবি না, তোর কপালে পেতনি জুটবে, দোয়া করে দিলাম। বেশি কথা বললে তোকেও বিয়ে করে নিব। আমার হাজবেন্ড আছে ওকে, আর আমার বউয়ে গেছে তোকে বিয়ে করতে। রাতুল পড়ানোর জন্য রুমে গেল। ভাইয়া তুমি আজকে এত দেরিতে আসলে কেন? আমার কিউট আপিটা, আসলে তোমার আপুর সাথে কথা বলছিলাম, এখন বই খুলো, ভাইয়ার পড়াশোনা শেষে, পড়ানোর সময় কোনো ভাইয়া নাই। আর তোমার আপি আছে নাকি, কোথায় সে? এই তো আমার পাশেই।
প্রাইভেট পড়তে আসা মেয়েটা আর কি স্নেহার আপিচ, সে কালো বোরখা পরা, আর স্নেহাদের বাড়ির জানালার পর্দাটা আর বিছানার চাদরটাও কালো, তাই মেয়েটাকে দেখতেই পাইনি। রাতুল ভেবেছিল বালিশ বা কাঁথা। ও সরি সরি, আসলে এক রঙ সব কিছু তাই মাথায় আসেনি। স্যার আপনি এখানে? তুমি? ও হ্যাঁ মাহি, তুমি এখানে কি করছো? আমি স্নেহার সেই আপি যে পড়তে এসেছি। আমার কাছে পড়বা ভালো কথা, বাট আমি কাউকে পড়াই না। বাইরে এই পিচ্চিকে ছাড়া তোমাকে পড়াবো, কলেজে কাউকে বলতে পারবে না, বেস্ট ফ্রেন্ড কেউ না, না হলে আবার কারো, বাকি সবাই মন খারাপ করবে। দ্বিতীয়ত আমি বেতন নেই না। এই স্নেহ তুই বলিস না কেন? ভাইয়া তুকু স্যার বেতন নেন না, স্যার চা খেতে ভালোবাসে, মাঝে মাঝে চা খাওয়ালে মানা করবে না। কলেজেরটা বাদ দিলাম, বাট বেতনটা না নিলে কেমন যেন দেখা যায়। ওই টাকাটা বাসা থেকে নিবে, বাট আমাকে না দিয়ে অন্য গরিব অনেকে আছে যারা বই কিনতে পারে না, ব্যাগ কিনতে বা দেখা গেছে খাতা কলমও থাকে না, ওদের জন্য কিছু করবা ওইটা দিয়ে? লিসা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনছিল। আসবো স্যার, আপনার চা। আয় আয়, চা নেওয়া শেষ, এখন যা। লিসা গাল ফুলিয়ে চলে গেল, আর মাহি তো রাতুলের দিকে তাকিয়ে আছে তো আছে, মানে রাতুলের চিন্তা ভাবনার প্রেমে পড়ে গেল মাহি। কোথায় মনোযোগ, কথা যা বলেছে ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তো কোন সাবজেক্ট পড়তে চাইছিলে? হায়ার ম্যাথ আর ফিজিক্স। কেমিস্ট্রি পড়বে না? ওইটা আপনি যেভাবে বোঝালেন আজকে বাসায় একটু দেখলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে বই খুলে বসো। রাতুল মাহিকে পড়াতে লাগলো। এইভাবে অনেক দিন কেটে গেল। মাহির HSC পরীক্ষা চলছে বর্তমানে, আর কালকে মাহির শেষ পরীক্ষা। মাহি প্রাইভেট পড়ছিল, রাতুল আসবে যে কোনো সময়। রাতুল রুমে ঢুকে দেখল মাহি আগে থেকেই বই খুলে পড়ছে। আজকের পড়ার কথা বলা লাগলো না তাহলে? মানুষ তো আর চিরকাল এরকম থাকে না, চেঞ্জও হয়। বুঝলাম তো, আজকে কণ্ঠটা ভারী ভারী লাগছে, ব্যাপার কি? আপনার বুঝতে হবে না, আপনি তো পড়াশোনা বাদে কিছুই বোঝেন না। কেন, আর কি বোঝার দরকার আছে? কিছু না, কালকে থেকে তো আর পড়াবেন না আমাকে। বড় হয়েছ, ভার্সিটিতে উঠবে, এখন আমার কাছে পড়তে চাও? পড়তে দিলে তো পড়বো, আপনি আপনার বউকেই পড়ান, যান। আরে কান্না করছো কেন, আমি কি বকা দিয়েছি নাকি? কিছু না, আমি আজকে আসি স্যার। আরে কালকে পরীক্ষা না, পাগলি নাকি, কি হলো এভাবে চলে যাচ্ছ কেন? মাহি বাড়িতে চলে গেল, আর রাতুল কিছুক্ষণ বসে থেকে বাড়িতে চলে এলো। তোকে নিয়ে আর পারি না, ঘর দুয়ারের কি অবস্থা করে রেখেছিস? বউ ছাড়া এই অবস্থাই হবে স্বাভাবিক। তাহলে বিয়েটা কর। পাত্রি কোথায় পাবো? আমার পছন্দের একজন আছে, তোর আব্বু সহ লিজাও পছন্দ করেছে। এই মেয়েটা আবার কে, আমি দেখেছি নাকি তাকে? এত কিছু জানতে হবে না, আগে বল বিয়ে করবি কিনা। বিয়ে তো করাই লাগবে, এখন পাত্রি যদি তোমার অপছন্দের হয়ে থাকে তাহলে? তাহলে আমি বিয়ের কথা বলছি। রাতুল রুমে এসে বই পড়ছিল, কিন্তু মাহির কথা মনে পড়ছিল। রাতুল ভাবছিল যে মাহির আজকে কি হলো, তো দুমাস এভাবে চলে গেছে, আজকে রাতুলের বিয়ে। রাতুল রেডি হয়ে ওর আব্বুর সাথে বের হলো, সাথে ওর বন্ধুরা। রাতুল কোনেদের বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো। কোনে রাতুলের সামনে বসে আছে, ঘোমটা দিয়ে কাজে এসে দুজনের সম্মতি নিল বিয়ে পড়ানো হলো। রাতুল বাসর ঘরে না গিয়ে বাইরে বসে ইউটিউবে লাভ স্টেশন চ্যানেলের গল্প শুনছিল, তখনই একটা ফোন আসলো। হ্যালো কে বলছেন? আমি ভূত, এবার রুমে আসেন। মানে? মানে মানে করেন কেন এত, বাসর ঘরে না গিয়ে বাইরে বসে থাকা, তাই না? আচ্ছা যাচ্ছি, বাট আপনিটা কে? এলেই টের পাবেন। রাতুল রুমে যেতেই কেউ একজন পেছন থেকে রাতুলের চোখ চাপ দিয়ে ধরলো। বলেন তো আমি কে? তুমি মাহি আর কে? আপনি জানলেন কি করে? তুমি বলে বিয়েটা করেছি, না হলে করতাম না। আমাকে বুঝিয়ে বলেন। আম্মু যখন বিয়ের কথা বলেছিল, তার বলল মেয়েটার লিজারও পছন্দ হয়েছে, এর মানে সেই মেয়ে তুমি ছাড়া আর কেউ না।
রাতুল হাতটা চোখ থেকে সরিয়ে পিছনে ঘুরেই মাহির কোমরে হাত দিল। বাহ, তোমাকে তো হেভি লাগছে। এইভাবে কাছে আসবেন না, কেমন যেন লাগে। কেমন লাগে? আমার দম বন্ধ বন্ধ লাগে। আর কেমন লাগে জানো না, তাই না? আজকে সব বুঝে যাবে।